মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বিশ্বাস হলো কে আপনি কি চান বলুন তো? দশ বিশ পঞ্চাশ লাখ সত্তর লাখ ব্ল্যাঙ্ক চেক কি চান বলুন? আপনি হাসছেন কেন? মেয়েটার জীবনের দাম এর থেকে অনেক বেশি ছিল গায়ত্রী রায়, অনেক বেশি। কে কে বলছেন? যোগমায়া? সে তো পৃথিবীতেই নেই, তাকেও তো আপনারা। আপনি কে বলছেন? চিৎকার করবেন না, একদম চিৎকার করবেন না। আপনি শাস্তি তো পেতেই হবে, গৌরবকে শাস্তি পেতে হবে। শুধুমাত্র পামেলা নয়, তার শরীরের ভেতরে বেড়ে ওঠা আরেকটা প্রাণকে মেরেছে, দুটো প্রাণকে মেরেছে, ওকে তো শাস্তি পেতেই হবে। আপনি তৈরি থাকুন গায়ত্রী রায়, আর নিজের নাতিকেও তৈরি রাখুন। হ্যালো হ্যালো হ্যালো, কি বললো? কি 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 বললো? কি শুটটা ভালো লাগলো না? কে ফোন করলো? কে? গৌরব রায়, গায়ত্রী রায়, তোমাদেরও শাস্তি পেতে হবে। শিশুপালের মতো তোমাদেরও অপরাধের সংখ্যা পূর্ণ হয়েছে, আর ছাড় নেই। আমি জানি এই নাম্বারটা তোমরা ট্র্যাক করবে, কিন্তু কিছু করতে পারবে না, কোনো লাভ নেই। ম্যাডাম ম্যাডাম, আপনি আপনি নাম্বারটা ট্র্যাক করতে বলুন। হ্যাঁ, এই কথাটা তো মাথাতেই আসেনি। হ্যালো, অফিসার বলছেন? গায়ত্রী রায় বলছি, আমি একটা নাম্বার পাঠাচ্ছি, তার ডিটেলটা আমার চাই। কি কোত্থেকে ফোন করেছিল, তার নাম কি, তার ঠিকানা কি, সব সব আমার চাই ইমিডিয়েটলি। ওকে, এত কিছু জানলো কি করে? আমার তো একজনকেই সন্দেহ হচ্ছে। কি? আমি যদি খুব ভুল না হয়ে থাকি, তাহলে ডক্টর মিত্র। একদম ম্যাডাম, ওনাকেই ধরুন, পুরো ব্যাপারটা কিন্তু মাখন হয়ে যাবে। হ্যালো, গায়ত্রী দেবী বলছি। এক ঘন্টার মধ্যে ডক্টর মিত্রকে আমার সামনে হাজির করো, অ্যাট এনি কস্ট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।